Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। আমি করব তোকে আদর, খুব শখ না? হবে না, কতদিন থেকে ট্রাই মারছি, এখন বাগে পেয়েছি। বৌদি জানতে পারলে কি হবে জানেন তো? বৌদি বাপের বাড়ি, নো চাপ। আচ্ছা, যেই বহু বাপের বাড়ি, মকা পেয়ে ডবকা নাড়ি, একদম খাপে খাপ পঞ্চুর বাপ। শহরের গয়নার দোকানে ডাকাতির কেসে এখনো পুলিশ অন্ধকারে। শহরে একের পর এক গয়নার দোকানে ডাকাতি হয়ে গেলেও অপরাধীরা এখনো অধরা। ইদানিং অপরাধীরা দোকান ছাড়িয়ে বাড়িতেও হানা দিচ্ছে। লেক টাউন, ভবানীপুর, টালিগঞ্জ, নেতাজি নগর থানা সহ শহরের আটটি থানায় গয়না ডাকাতির অভিযোগ দায়ের হয়েছে। পরপর এই ডাকাতির কেসে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে শহরবাসীর মনে। পুলিশ কমিশনার বলেছেন, এই কেসে সম্ভবত তোমার পেছনে গুজে দেবো, ওঠো। সকালবেলায় পেছনে গোজার মুডে কেন বলো তো? হ্যাঁ, তোমার সংসারে এই ঝিগিরিটা আমি আর করতে পারবো না। আজকে বাপের বাড়ি চলে যাব আমি। যা কলা, ঘুম থেকে তুলেই স্বামী নির্যাতন? এই একদম ইয়ারকি মারবে না, আমার মাথা কিন্তু প্রচন্ড গরম হয়ে আছে। তুমি তো বেদাই হট ছিলে। হ্যাঁ, একদম কাছে আসবে না, ক্যাব বুক করে দাও, আমি এক্ষুনি চলে যাব। ঝালমলে সকালে ঝরে যাবে অকালে। আমার দোষটা কোথায় বলো তো? তোমার সংসারে এই প্রতিদিন ঘর মোছা বাসন মাজা আমি করতে পারবো না। হাজার দিন বলেছি, একটা কাজের লোক রাখো, একটা কাজের লোক রাখো। নিজে তো সারাক্ষণ পড়ে পড়ে ঘুমাবে, আর সমস্ত খাটনি আমাকে কেটে মরতে হবে, আমি পারবো না। আচ্ছা, এই ব্যাপার, এই শোনো না, একদম না, এসব একদম চলবে না। আমি চলে যাবো বলেছি মানে আমি চলেই যাব। এই শোনো না, কাজের লোক চাই তো রাখবে, কে বারণ করেছে? আমি দেবো মাইনে, প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি সব দেবো। আমার বউ কাজ করছে আর আমি পড়ে পড়ে ঘুমোচ্ছি, সমাজ কি আমাকে মেনে নেবে? বলো, খুশি তো? এই এবার একটু এসো না, দেখ যাও তো। আরে এসো না। ইনাম, স্বপ্না, শোনো, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব করতে হবে। হ্যাঁ, সপ্তাহে দুদিন জামা কাপড় কাচবে, কামাই করলে কিন্তু মাইনে কাটা, মনে থাকবে? যাও কাজ শুরু করে দাও, দাদাবাবুর ঘরটা আগেই ঝাড় দাও গিয়ে। আচ্ছা। হ্যাঁ, বললাম তো ডেলিভারি ঠিক সময় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু 30 লাখে ফাইনাল কিন্তু। এ কে? আমি, স্বপ্না। কে স্বপ্না? ওই যে বৌদি বললো আপনার ঘরটা ঝাড় দিয়ে দিতে। ও আচ্ছা, হ্যাঁ দিদি।
হ্যালো হ্যালো হ্যাঁ বৌদি, একটা কথা বলবো? বল। দাদাবাবু কি কাজ করে গো? ব্যবসা। কেন রে? না এমনি। কেমন ইনকাম গো? কি না, আসলে তোমার গায়ে তেমন গয়না টয়না দেখি না, কেমন খালি খালি থাকো। গয়না পরো না তুমি? ফেসবুকে যে অত গা ভর্তি গয়নার ছবি দাও। তুই ফেসবুক করিস? হ্যাঁ করি তো, একটা ফেক অ্যাকাউন্টও আছে। বাবা, তা আমি কি বাড়িতে সারা গায়ে গয়না পরে বসে থাকবো নাকি? হ্যাঁ যা কাজ কর। ও মা, আমি কি বললাম? আমি তো শুধু বললাম বাড়ির বউদের গা ভর্তি গয়না না পরলে কেমন নাড়া নাড়া লাগে। আবার কাজ কর। গয়না ডাকাতির কেসটা নিয়ে খুব হইচই হচ্ছে জানো? মিডিয়া একেবারে উঠে পড়ে লেগেছে। এতগুলো গয়না বাড়িতে রাখাটা ঠিক হচ্ছে না। কোথায় রাখবে, জায়গা কোথায়? সেটাও ঠিক। এই এই কাজের মেয়েটাকে কোথায় পেয়েছো বলো তো? ডোমেস্টিক হেলথ সেন্টারে ফোন করেছিলাম, ওরাই পাঠালো। কেন? না মানে বেশ ভালো কাজ করে তো, অনেকদিন পরে ঘরগুলো বেশ চকচক করছে। হ্যাঁ ও বউবাসী হয়ে গেছে না? বউ এতদিন করতো তোমার চোখে পড়তো না, ভালো লাগতো না। না না তুমি বাসী হয়ে যাবে কেন? শোনো শোনো না, একদম না। লাইট নেভাও, শুয়ে পড়ো। আজও হবে না, খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ বলো। সবজিগুলো একটু ধুয়ে দাও না লক্ষ্মীটি। দিচ্ছি। আজ বড্ড দেরি হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আরে আমাকেই দেখছে। না না কোনো প্রবলেম হয়নি, কাজটা মনে হচ্ছে আরামসেই হয়ে যাবে। ঘুঘু অলরেডি ফাঁদে পা দিয়েছে, এবার শুধু জাল গোটানোর অপেক্ষা।
দেখছেন দাদাবাবু? তোর বাড়িতে কে কে থাকে রে? কে আবার থাকবে? স্বামী ছিল, একজনকে নিয়ে পালিয়েছে। ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে, ছেলে মেয়ে থাকতে গেলে গতর খাটাতে হয়। আমার স্বামী তো সারাদিন চরস খেয়ে উল্টে পড়ে থাকতো, গতর খাটাবে কখন? তোর আদর খেতে ইচ্ছে করে না? রোহিত, এখানে কি করছো? দাদাবাবু জিজ্ঞাসা করছিল যে আমার কি, তোর কি, যে আমার বাসন মাজার সাবান কোনটা লাগবে। পুড়িয়ে গেছে, তোমাকে বললাম না সেদিন। পুড়িয়ে গেছে তো কি, আমাকে জিজ্ঞেস করতে হবে? ও কি করে জানবে কোনটা ভালো সাবান কোনটা খারাপ সাবান? আচ্ছা, আমার অনেক কাজ আছে, আমি যাই। পেয়েছো? না, এখনো পাইনি, কিন্তু মাল ওই বাড়িতেই আছে, আমি শিওর। খুব সাবধানে কিন্তু, হ্যাঁ, মিডিয়াতে যেভাবে ছড়াচ্ছে বেশি দিন কিন্তু এইভাবে করা যাবে না। চিন্তা নেই, যা করার আমি আর কয়েকদিনের মধ্যেই করব। আমি যাই, আর এভাবে দাঁড়িয়ে কথা বলা ঠিক না। শোন না, কাল ভাবছি একটু মায়ের কাছে যাব, বুঝলে? কেন? মায়ের বাতের ব্যথাটা আবার খুব বেড়েছে। ভাই হয়তো ব্যাঙ্গালোরে না, একা একা থাকে, আমাকে খুব করে ডাকছে। ঠিক আছে, ঘুরে এসো, কালই ফিরছো তো? না গো, কালকের দিনটা থেকে আসি, একেবারে পরশু ফিরবো। ঠিক আছে, দরকার পড়লে আর কয়েকটা দিন থেকে আসো না। কিন্তু কাল তো শেখরার কাছে ডেলিভারি নেওয়ার কথা। তো নিয়ে নেবে? তার সাথে আমার থাকা না থাকার কি সম্পর্ক? জ্বালিও না তো, ঘুমো। বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন। যত সব রাত বিরাতে ঝামেলা। কিরে, তুই সেদিন উত্তর দিবি না তো? কি দাদা বাবু? ওই যে তোর ইচ্ছে করে না, এনেছিস? দে, দু কিলো আছে, সাবধানে রেখো, দিনকাল তো ভালো না।
দুই। দাদাবাবু, হ্যাঁ, আমার খাবার দাবার সব কিন্তু রেডি হয়ে গেছে, আপনি স্নানে যাবেন না? হ্যাঁ, স্নানে একা একা যাই। মানে 5 মিনিটের মধ্যেই যে পুলিশ চলে আসবে। পুলিশ? পুলিশ? হ্যাঁ, পুলিশ। বামাল সমেত ক্রিমিনাল ক্যাপচার। আমার প্রমোশন খাবে কে? কি বলছিস? কি কি আবার? শহরের চোরাই গয়নার মেন হতা যে আপনি, তার প্রমাণ আজই ওই আলমারিতে ঢুকেছে। হ্যাঁ, পেয়ে গেছি, পেয়ে গেছি, চলে আসুন ফাস্ট। শহরের সবকটা চুরি হওয়া দোকানের সিসিটিভি ফুটেজ একটা আজব জিনিস ছিল মাইরি, সব ফুটে যাই আপনি। এ তো মাইরি কাকও নয়, তালিয়াও নয়, সন্দেহটা ফুল ছিল, শুধু প্রুফটা ছিল না। তাই যখন জানতে পারলাম আপনার কাজের মেয়ে দরকার, বাস আর কি, ঢুকে পড়লাম। ম্যাম, রোহিত চন্দ্র গুপ্ত বাড়ি থেকে ডোমেস্টিক হেল্প চাইছে। ফাইন, আমি যাব। তারপর আপনাকে ফাঁসানো তো মাখনের মতো ইজি, চোখের সামনে বাতাবি ঝোলালে কোন বাঁদর লাফনা দিয়ে থাকতে পারে? আপনার বউয়ের কাছেও এতক্ষণে লোক চলে গেছে হ্যালো বলতে। ওই তো আপনার পার্টনার চালি। সবই ঠিক ছিল রোহিত বাবু, শুধু দোকানে দোকানে আপনার নিজের ওই রেকি করতে যাওয়াটাই আপনাকে ফাঁসিয়ে দিল।
ওই যে কথায় আছে না, পারফেক্ট ক্রাইম ডাজ নট এক্সিস্ট। ওই যে ডিয়ার, শ্বশুর বাড়ির লোকজন ইজ হিয়ার, এবার চলুন খাতির যত্নের একটু মৌকা দিন।